ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের পদ এবার অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্টেও কোটি কোটি টাকা এসবিআই ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্সিস ব্যাংকের একাধিক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে অনুব্রতর কাছ থেকে প্রায় 17 কোটি বাজেয়াপ্ত করেছে সিবিআই অনুব্রত মণ্ডল সহ আত্মীয়দের 16 কোটি 97 লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত করা হয়েছে অনুব্রত মণ্ডল সহ আত্মীয়দের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা মিলেছে গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের সম্পত্তির খোঁজে ইতিমধ্যেই সিবিআই এর ম্যারাথন তল্লাশি চলছে এবং সেই তদন্তে নেবে অনুব্রত মণ্ডলের কোটি কোটি টাকা বাজেয়াপ্ত যেটা সবথেকে বড় প্রশ্ন কোথা থেকে এলো এত টাকা এই টাকার উৎস কি গরু পাচার কাণ্ডের লেনদেনেই কি এত টাকা গরু পাচারের সঙ্গে বাজেয়াপ্ত হওয়া টাকার সম্পর্ক ইতিমধ্যেই খতিয়ে দেখছে শুরু করেছে সিবিআই অ্যাকাউন্টে এত টাকা এলো কোথা থেকে অনুব্রত মণ্ডলের সেই জবাবে সন্তুষ্ট নয় সিবিআই এমনই খবর সূত্র মারফত আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আবির যেটা সব থেকে বড় প্রশ্ন যে কোটি কোটি টাকা পা গিয়েছে প্রায় 17 কোটি টাকার ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত করা হয়েছে সেই টাকার উৎস কি সে প্রসঙ্গে অনুব্রত মণ্ডলের জবাব কি সিবিআই সূত্রে কি খবর এবং এসবিআই ব্যাংক অফ ইন্ডিয়া এবং অন্যান্য ব্যাংকের একাধিক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে সে বিষয়টা কি খবর রয়েছে দেখো যেটা সিবিআই তরফ থেকে জানানো হচ্ছে যে ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্সিস ব্যাংক এবং এসবিআই ব্যাংক এই তিনটে যে ব্রাঞ্চ রয়েছে বোলপুরে সেই ব্রাঞ্চে বেশ কয়েকটি অ্যাকাউন্ট সেটা মাল্টিপল অ্যাকাউন্ট হিসেবে জানানো হচ্ছে সিবিআই তরফ থেকে এবং সেই অ্যাকাউন্ট গুলোকে ফ্রিজ করা হয়েছে তার কারণ সেখান থেকে প্রায় এফডি ফিক্সড ডিপোজিট 17 কোটি টাকার মতো নোটিশ মিলেছে এবং বেশ কয়েকজন অ্যাসোসিয়েট বেশ কয়েকজন রিলেটিভ এর নামেও কিন্তু সেই অ্যাকাউন্ট গুলো ছিল এমনটাও জানতে পারছেন সিবিআই গোয়েন্দারা এই বিষয় নিয়ে যাদের নামে রয়েছে তাদের সাথে কথা বলা হয়েছে বা সেখান থেকে তথ্য নেওয়া হয়েছে সেখান থেকে বেশ কিছু অসঙ্গতি পাওয়ার পরেই যেটা জানা যাচ্ছে যে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসা করা হয় এবং জিজ্ঞাসা করার পর অনুব্রত মণ্ডল যে তথ্য দিয়েছেন বা এই বিষয়ে পরিপ্রেক্ষিতে যা বক্তব্য তিনি দিয়েছেন বা যা নথি এখনো পর্যন্ত সিবিআইয়ের হাতে রয়েছে সেগুলো দেখে তারা বুঝতে পারছেন যে বেআইনিভাবেই বা বলা যায় যে এই টাকাগুলোর উৎস কি সেটা নিয়ে যথেষ্টই প্রশ্ন রয়েছে এবং এই টাকাগুলো কি গরু পাচারের টাকা সেগুলো তারা নিশ্চিতভাবে জানতে চান সেই জন্যই আপাতত এই অ্যাকাউন্টগুলোকে কিন্তু ফ্রিজ করা হয়েছে এবং আরও এরকম অ্যাকাউন্ট থাকতে পারে সেই জন্য আগামীকাল বা পরবর্তী সময়ে আরও কিন্তু তল্লাশি অভিযান চালানো হতে পারে সিবিআই তরফ থেকে বা অনুসন্ধান চালানো হতে পারে সিবিআই তরফ থেকে এমনটাই জানা যাচ্ছে ধন্যবাদ আবির অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার হদিস সেই নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চাঞ্চল্য শুরু হয়ে গিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা কি বলছেন শুনুন ১৭ কোটি টাকা তো কিছুই না এ তো সামান্য এত বড় মাগুর মাছ বিক্রেতা ইন্টারন্যাশনাল মাগুর মাছ বিক্রেতা তার কাছে মাত্র ১৭ কোটি আরো বহু বাকি আছে এ তো সবে টেলার পিকচার আপনারা দেখেননি দেখবেন আগে এটাই তো তৃণমূল এটাই তো তৃণমূলের নেতারা অনুব্রত মণ্ডলের কোন একটা ফিক্সড ডিপোজিটে পেয়েছেন ১৭ কোটি টাকা কিন্তু ১৭০০ তার চেয়েও বেশি আছে টিপ অফ দি আইসবার্গ পার্থ অর্পিতা নাকি তাদের কাছে পেয়েছে ৫০ কোটি অনুব্রতের কাছে পেয়েছে ১৭ কোটি এই ১৭ আর ৫০ বাড়তে বাড়তে কোথায় গিয়ে পৌঁছে দেখুন প্রচুর শুধু লুট হয়েছে তো কিসের ভিত্তিতে এই টাকা কোথায় ইনকাম করেছে কি চাকরি করতো কিসের ব্যবসা ছিল লুট গরু পাচারের লুট কয়লা পাচারের লুট সোনা পাচারের লুট যাবতীয় লুট সরকারের কাজে লুট সমস্ত লুট লুটের টাকা ওখানে জমেছে সিবিআই এতদিন পরে আজকে না হয় তাকে বাজেয়াপ্ত করলো যদি কারোর ফিক্সড ডিপোজিটে টাকা থাকে ফিক্সড ডিপোজিটে টাকা থাকে মানে সে তো তার ট্যাক্স দেয় সে তো ইনকাম ট্যাক্স রিটার্ন তার উপর নিশ্চিত করে জমা দেয় তাহলে সেই আয়ের উৎসটা তো ইনকাম ট্যাক্স অফিসাররা দেখবে আইটি রিটার্নের সময় যদি কারোর অ্যাকাউন্টে ১৫ কোটি বা ১৬ কোটি যে টাকাটাই সম্মিলিতভাবে ফিক্সড ডিপোজিট আছে তার মানে সেটা তো ব্যাংকে আছে মানে সেটা তো সে দেখিয়েছে ইনকাম ট্যাক্স রিটার্নে দেখাতে গেলে তাকে তার সোর্স অফ ইনকামও দেখাতে হয় এবং তার উপর ভিত্তি করে তাকে ইনকাম ট্যাক্স রিটার্নও দেখাতে হয় আমার প্রশ্ন তদন্ত তদন্তের মতো চলুক কিন্তু কোথাও একটা মনে হচ্ছে নাকি সব মিলে এমন একটা ভাবে হাইপ তুলে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে এমন ভাবে সামাজিক ভাবে একটা মেলাইন করার প্রচেষ্টা চলছে কলকাতা হাইকোর্টে তলব করা হয়েছিল এবং সে
সেখানেই প্রশ্ন উঠছে যে কলকাতায় তাহলে কি আসছেন অনুব্রত মণ্ডল কন্যা সুকন্যা মণ্ডল? আগামী কালই কি কলকাতায় এসে হাইকোর্টে হাজিরা দেবেন তিনি? টেট পাস না করে প্রাথমিক শিক্ষকের চাকরি অনুব্রত কন্যা, এই প্রশ্নই কিন্তু উঠেছে। স্কুলে হাজিরার বদলে বাড়িতেই আসতো হাজিরা রেজিস্টার। আগামী কাল দুপুর 3টার মধ্যে টেট সার্টিফিকেট এবং নিয়োগপত্র নিয়ে হাজিরার নির্দেশ তাকে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। টেট পাস না করেই চাকরি পেয়েছেন কলকাতা হাইকোর্টের নজরে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ একাধিক জন রয়েছেন। সুকন্যা মণ্ডল সহ 6 জন কলকাতা হাইকোর্টের নজরে রয়েছেন। তার মধ্যে যেরকম অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল রয়েছেন, এছাড়াও কলকাতা হাইকোর্টের নজরে রয়েছেন সুমিত মণ্ডল, তিনি অনুব্রত মণ্ডলের ভাই। টেট পাস না করেই চাকরি পাওয়ার অভিযোগ রয়েছে। কলকাতা হাইকোর্টের নজরে রয়েছেন সত্যকি মণ্ডল, যিনি অনুব্রত মণ্ডলের ভাইপো। এছাড়াও অর্ক দত্ত, যিনি অনুব্রত মণ্ডলের আত্মসহায়ক, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে টেট পাস না করেই তিনি স্কুলে চাকরি পেয়েছেন। অন্যদিকে সুজিত বাগদি, যিনি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ, এবং কস্তুরী চৌধুরী, তিনি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত, এরা প্রত্যেকেই টেট পাস না করে চাকরি পেয়েছেন বলে অভিযোগ। এরকম অসংখ্য আছে, এটা পরেশ অধিকারীর কন্যার ক্ষেত্রে যা প্রমাণিত হয়েছে, এটা যতদিন এগোবেন তত আরও বাড়বে। এবং আপনাদের আমি আগেও বলেছি যে চাকরি খাওয়ার পক্ষে বিরোধী দলনেতা বলছে না, কিন্তু এরা এমন এমন লোককে চাকরি দিয়েছে যারা প্রাইমারিতে, আপার প্রাইমারিতে অ্যাপ্লিকেশন পর্যন্ত করেনি। প্রামাণ্য গাফিলতি করলে তার পরিণতি যা হওয়ার সেই পরিণতি তাই হচ্ছে। এর আগে উদাহরণ হরিয়ানার আছে, ত্রিপুরার আছে, এবং এই রাজ্যে হচ্ছে। এই অনুব্রত মণ্ডলের কন্যা সহ 6 জনকে কাল হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে। আমি এটা সম্পূর্ণ আইনি বিষয়, আমি এ নিয়ে কোনো মন্তব্য করব না। এদিকে এসএসসির পর আজ 2014 টেট উত্তীর্ণ প্রশিক্ষিতদের সঙ্গে বৈঠক করলেন শিক্ষামন্ত্রী। আশ্বস্ত চাকরি প্রার্থীরা, এদিনই অবিলম্বে নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখান মাদ্রাসা চাকরি প্রার্থীরা। অন্যদিকে বেতন পরিকাঠামোর পুনর্বিন্যাস সহ একাধিক দাবিতে শিয়ালদা থেকে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল করেন পার্শ্ব শিক্ষকরা। শিক্ষক দুর্নীতিকাণ্ডে তোলপার রাজ্য, লাখ লাখ টাকার বিনিময়ে চাকরি বিক্রির অভিযোগ, মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও হাজার হাজার আবেদনকারীর চাকরি হয়নি। প্রায় 1.5 বছর ধরে ধর্ণা অবস্থানে এসএসসি প্রার্থীরা, এসএলএসটি থেকে প্রাইমারি টেট নিয়োগের দাবিতে তারা অনড়। এই পরিস্থিতিতে এবার পৃথকভাবে পথে নামলেন পার্শ্ব শিক্ষক এবং মাদ্রাসা চাকরি প্রার্থীরা। অবিলম্বে নিয়োগের দাবিতে বুধবার সল্টলেকে ময়ূখ ভবনের সামনে থালা বাজিয়ে বিক্ষোভ দেখান মাদ্রাসা চাকরি প্রার্থীরা। আন্দোলনকারীদের দাবি, 2016 সালে তারা মাদ্রাসার শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসেন, এরপর ইন্টারভিউ হয়েছে কিন্তু কোনো প্যানেল প্রকাশিত হয়নি। কিভাবে কাদের নিয়োগ হয়েছে, 2-4 জন ধরা পড়ছে যে পরীক্ষায় বসেনি, তারা নিয়োগ হয়ে গেছে। আর যারা পরীক্ষা দিল, পরীক্ষায় পাস করলো, ইন্টারভিউ দিল, তাদের প্যানেল প্রকাশ না করে নিয়োগ কাদের নিয়োগ হয়েছে, অবশ্য যারা পাস করেছে তারা বঞ্চিত। আজকে চেয়ারম্যান আমাদের সাথে 4 বছর ধরে দেখা করছে না, যদি আজকেও না পাই তাহলে আমরা এই সামনে সপ্তাহ থেকে আমরা বিকাশ ভবনের পাশে অনশন করব। মাদ্রাসা সার্ভিস কমিশন ইন্টারভিউ নিয়েও বঞ্চিত করে রেখেছে, এবং সেই বঞ্চিতরাই কিন্তু এই মুহূর্তে রয়েছে মূল ভবনের সামনে, তারা বিক্ষোভ জানাচ্ছে। কিছুক্ষণ আগে তারা বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিল, কিন্তু পুলিশ তাদের বিকাশ ভবনে ঢুকতে দেয়নি, সেই কারণে তারা এই ঠিক ময়ূখ ভবনের সামনে এইভাবে অভিনবভাবে তারা বিক্ষোভ জানাচ্ছে, তারা থালা বাজিয়ে বিক্ষোভ জানাচ্ছে। এই প্রেক্ষিতে এদিন কলকাতায় এসে নিয়োগ দুর্নীতির অভিযোগ নিয়ে রাজ্য সরকারকে বিঁধলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পাল্টা জবাব দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। দেখিয়ে ইয়ে কোর্ট কি বিচারাধীন হ্যাঁ, সেন্ট্রাল এজেন্সিয়া আপনি কই সারে সত্য সামনে লায়ে হ্যাঁ, इसको लॉजिकल लेंथ तक कोर्ट पहुंचाएगी, ये मेरा पूरा विश्वास है। मैंने भी यहाँ की आदरणीय मुख्यमंत्री जी को पत्र लिखा है कि ये व्यवस्था सुधरनी चाहिए, भारत सरकार उसमें आपको आर्थिक सहयोग करती है, पैसा देती है, वो पैसा बंगाल की नौजवानों के काम पे आनी चाहिए, आप उसमें ध्यान देंगे, ये मैंने यहाँ का मुख्यमंत्री जी को पत्र भी लिखा है। अपक्षपात भावे व्यापक 63 जन के खून हलो দুর্নীতির কারণে 63 জনের যে প্রমাণ লোপাট করে দেওয়া হলো, সেই সম্পর্কে উনি যদি কিছু বলতেন, তিনি একজন সত্যিকারের দায়িত্বশীল মন্ত্রক
হিসেবে কথা বলতেন সে সম্পর্কে নিশ্চিত হতাম। দ্বিতীয়ত তিনি আরেকটা কথা বলেছেন, আমরা টাকা দিই, শিক্ষকদের কেউ টাকা দেয় না, অধ্যাপকদের কেউ টাকা দেয় না। আমরা মনে করি যে এই পৃথিবীতে কেউ কাজ করে সে শ্রমের বিনিময়ে সে অর্থ পায়, এইভাবে আমরা টাকা দিই বলে চাপিয়ে দেওয়াটা আমার মনে খুব সুস্থ রুচির ব্যাপার নয়। অন্যদিকে বেতন পরিকাঠামোর পুনর্বিন্যাস, স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে বুধবার শিয়ালদা থেকে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল করলেন পার্শ্ব শিক্ষকরা। বিগত দিনে যে বড় আন্দোলন করেছে এলিমেন্টারি এডুকেশনের টিচার হিসাবে মর্যাদা দেন, আমাদের যে সমস্ত দাবি আছে, বেতন কাঠামোর দাবি, পার্শ্ব শিক্ষিকাদের CCL এর দাবি, নিযুক্তির দিন থেকে BDL করার দাবি, এবং যারা মারা যাচ্ছে কর্মরত অবস্থায় তাদের আর্থিক সাহায্য করার দাবি, এই সমস্ত কিছু দাবিতে আজকে আমরা পথে নেমেছি। এর জেরে বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে ধর্মতলা চত্বর। মিছিল শেষে মুখ্যমন্ত্রী দপ্তর এবং শিক্ষা দপ্তরে ডেপুটেশন দেন আন্দোলনকারীরা। রুমা পাল, সঞ্চয় মিত্র ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। জেলার চেয়ারম্যান হিসেবে ওনাকে মানার কোনো প্রশ্নই নেই। তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যানকে ফের আক্রমণ নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানের। দল দায়িত্ব দিয়েছে, কে মানল না মানল তাতে গুরুত্ব নেই, পাল্টা প্রতিক্রিয়া পীযূষ ভুঁইয়ার। আর এই নিয়ে কটাক্ষ করতে ছড়েনি বিজেপি। ওকে মানার কোনো জায়গা নেই, ওকে মানার কোনো জায়গা নেই। দলকে কি কোনোভাবে জানিয়েছেন? দলকে জানিয়েছি, দলকে বলেছি, দল জানে, নিশ্চিত তার ব্যবস্থা নেবে। মাত্র 24 ঘন্টা আগেই দলের ব্লক সভাপতিকে সন্ত্রাসবাদী বলে অস্বস্তি বাড়িয়েছেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী। এবার তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য শোনা গেল নন্দীগ্রামের তৃণমূল নেতা ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহসভাধিপতি শেখ সুফিয়ানের গলায়। দলের রাজনেতৃত্বের সিদ্ধান্তের উল্টোপথে হেঁটে জানিয়ে দিলেন পীযূষ ভুঁইয়াকে জেলা চেয়ারম্যান মানার কোনো প্রশ্নই নেই। শেখ সুফিয়ানের আরও দাবি, গত বিধানসভা নির্বাচনের সময় বিজেপি করতেন তৃণমূলের বর্তমান জেলা চেয়ারম্যান। পীযূষ ভুঁইয়া নামটা আমি বলতে পারবো না, কারণ আমার কাছে যেহেতু অবাঞ্ছনীয় লোক, কারণ আমি যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের চিফ ইলেকশন এজেন্ট ছিলাম, তখন নির্বাচনের সময় পাঁচিলের ভিতরে না, পাঁচিলের উপরে না, পাঁচিলের বাইরে ছিল। তার দু ছেলেও বিজেপির প্রকাশ্যে রাজনীতি করতো, স্বাভাবিকভাবে তাকে আমি রাজনৈতিক চেয়ারম্যান নেতা এগুলো মানার কোনো আমার জায়গা নেই। এবারে রাজ্য করেছে, রাজ্য আবার নিশ্চিত সেটা গেলে ভাববে যে ওকে রাখা যাবে কি যাবে না, এটা রাজ্যের ব্যাপার। রাজ্য তৃণমূল কংগ্রেস যেটা যা করবে সেটা আমাদেরকে মেনে নিয়ে কর্মী হিসাবে কাজ করতে হবে। সম্প্রতি নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম নেতা পীযূষ ভুঁইয়াকে তমলুক সাংগঠনিক জেলা চেয়ারম্যান করেছে তৃণমূলের রাজ্য নেতৃত্ব। আর তারপর থেকেই তৃণমূলের অন্দরের বিভাজন স্পষ্ট হয়েছে। কখনো নবনিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ হয়েছে, আবার কখনো জেলা চেয়ারম্যানের ডাকা জনসংযোগ মিছিলে দেখা যায়নি শেখ সুফিয়ানদের। এই পরিস্থিতিতে এবার সরাসরি জেলা চেয়ারম্যানকে আক্রমণের পথে হেঁটেছেন গত বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিফ ইলেকশন এজেন্ট ও তৃণমূল নেতা শেখ সুফিয়ান। যদিও তার উত্তর দিতে দেরি করেননি তমলুক সাংগঠনিক জেলা চেয়ারম্যান। পার্টি আমাকে দায়িত্ব দিয়েছে, আমি পার্টির দায়িত্ব পালন করে যাচ্ছি, কে মানবে মানবে না ওটা একটা গণতান্ত্রিক পার্টি, ওটা তার ব্যক্তিগত ফিলিংস থাকতে পারে। আমার কোনো ছেলেই বিজেপি করে না, আমরা বিজেপির সঙ্গে যুক্তই নেই, আমাদের সংস্কৃতি হচ্ছে ধর্মনিরপেক্ষ রাজনীতি করা, ও মানে না মানে এটা আমার কাছে কোনো গুরুত্ব নেই। মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবাংলায় যে উন্নয়ন হচ্ছে, বা অভিষেক ব্যানার্জি এখন পার্টিকেতে স্বচ্ছ ভাবমূর্তি আনার চেষ্টা করছে, আমিও মনে করি স্বচ্ছ ভাবমূর্তি লোকেদের পার্টির সামনের সারিতে থাকা দরকার। সুফিয়ান অস্বচ্ছ ভাবমূর্তি, সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করবো না, সেটা জনগণ জানে, পার্টি জানে। সামনে যেহেতু পঞ্চায়েত নির্বাচন আছে, সেই পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে তাদের দলের মধ্যে একটা প্রতিযোগিতা চলছে, কে তমলুক সাংগঠনিক জেলায় তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হবে, কত বেশি কে কত টাকা লুট করতে পারবে, তার একটা প্রতিযোগিতা এই তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলের মধ্যে চলছে, মানুষ সব কিছুই দেখছেন। সব মিলিয়ে তরজা থামার কোনো লক্ষণ নেই। বিটন চক্রবর্তীর রিপোর্টে বিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।